Assalamualaikum, welcome back to my channel Farjana's Recipe. Friend, আমি আজকে আপনাদের একেবারে নতুন আর ভিন্ন ধরনের মুখে লেগে থাকার মতো স্বাদের নুডলস রেসিপি করে দেখাবো। আর সেটা হলো তান্দুরি বা মটকা নুডলস। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নি দারুণ মজার তান্দুরি বা মটকা নুডলস তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি 62 গ্রামের ম্যাগি মাসালা নুডলসের প্যাকেট নিয়েছি দুইটা, সয়াবিন তেল নিয়েছি 3 টেবিল চামচ, পেঁয়াজ কিমা করে কেটে নিয়েছি 3 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি 1/2 চা চামচ। সেই সাথে আর লাগবে কিছু ভেজিটেবল। এখানে আমি গাজর কিউব করে কেটে নিয়েছি 3 টেবিল চামচ, সেদ্ধ মটরশুঁটি নিয়েছি 3 টেবিল চামচ, বরবটি কিউব করে কেটে নিয়েছি 2 টেবিল চামচ, সবুজ কালারের ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। সেই সাথে আর লাগবে কিছু স্পাইস। এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, জিরা গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। আর লাগবে স্বাদ মতো লবণ এবং ম্যাগির সাথে যে 2 প্যাকেট ইনস্ট্যান্ট মশলা থাকে সেই 2 প্যাকেট মশলা। সব শেষে লাগবে আমার কর্ন ফ্লাওয়ার 1 চা চামচ পরিমাণ। তবে আপনারা চাইলে এখানে অ্যারারোট বা বেসনটাও ব্যবহার করতে পারেন 1 চা চামচ পরিমাণ। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে মুখে লেগে থাকার মতো স্বাদের তান্দুরি নুডলস। নুডলসের মধ্যে তান্দুরি ফ্লেভারটা আনার জন্য প্রথমে আমি এরকম ছোট সাইজের এক টুকরো কয়লা নিয়ে চুলার লো মিডিয়াম হিটে বসিয়ে দেব, যেন কয়লাটা খুব ভালোভাবে চুলার হিটে গরম হয়ে যায়। সেই সাথে এরকম একটা মাটির ছোট সাইজের পাতিল আমি নিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, এগুলো আপনারা মাটির জিনিস কিনতে পাওয়া যায় এমন দোকানেই পেয়ে যাবেন, এর প্রতি পিস মাত্র 15 টাকা করে। এখন এই মাটির পাতিলটা আমি কয়লার উপরে চুলার লো মিডিয়াম হিটে খুব ভালোভাবে গরম করে নেব। আর অবশ্যই কিন্তু এরকম একটা চিমটা চামচের সাহায্যে পাতিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতিলের চারধার খুব ভালোভাবেই গরম করে নেবেন। ফ্রেন্ডস, খেয়াল করুন কিছুটা সময় চুলার উপরে থাকার কারণে কিন্তু পাতিলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। এখন যতক্ষণ না পর্যন্ত পাতিলের নিচের সাইডটা পুরোপুরিভাবে লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু চুলার লো মিডিয়াম হিটে মাটির পাতিলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। দেখুন, 10 মিনিট চুলার লো মিডিয়াম হিটে পাতিলটা বসিয়ে রাখার পর খুব ভালোভাবেই কিন্তু গরম হয়ে গেছে এবং পাতিলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেই সাথে যে কলার টুকরোটা আমি চুলায় বসিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন যতক্ষণ না পর্যন্ত আমি ম্যাগি নুডলসটা তৈরি করছি ততক্ষণই কিন্তু চুলার একেবারে লো মিডিয়াম হিটে মাটির পাতিলটা আমি গরম বসিয়ে রাখবো, যেন এটা খুব ভালোভাবেই গরম হয়ে যায়। সেই সাথে ম্যাগি নুডলসটা তৈরি করে নেব। দেখুন, আগে থেকে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যান গরম করে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল, সেই সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি হালকা একটু নরম করে নেব। যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দেব সবগুলো স্পাইস। তবে ফ্রেন্ডস, আমি কিন্তু এখানে ম্যাগি নুডলসের সাথে যে 2 প্যাকেট মশলা থাকে সেটা এখন দেব না। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করা মটরশুঁটি, কুচি করে কাটা গাজর, বরবটি, সেই সাথে ক্যাপসিকাম দিয়ে আবারও খুব ভালোভাবে চুলার লো মিডিয়াম হিটে সবজিগুলো আমি মশলার সাথে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট সবজি আর মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ নর্মাল পানি। ফ্রেন্ডস, তান্দুরি নুডলসটা তৈরি করতে হলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখানে আমি 62 গ্রামের 1 প্যাকেট নুডলসের জন্য মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন পানির মধ্যে সবজিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 5 মিনিট অপেক্ষা করব যেন সবজিটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর দেখুন সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে।
এখন এই সবজির মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি সবজি আর পানির মধ্যে অ্যাড করে দেব। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিট একটু কর্নফ্লাওয়ারের সাথে পানিটাকে জাল করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 প্যাকেট ম্যাগি নুডলস। আর ফ্রেন্ডস, নুডলসটা কিন্তু আমি হাত দিয়ে একেবারে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এখন নুডলস আর সবজির স্টকটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব নুডলসের সাথে 2 প্যাকেট ম্যাগি মশলা। এখন 2 প্যাকেট মশলাই দেওয়া হয়ে গেলে মশলা আর নুডলসটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট নুডলসটাকে জাল করে নেব যেন নুডলসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, 5 মিনিট পর নুডলসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি। দিয়ে আবারও নেড়ে চেড়ে নুডলসটা আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এই নুডলসের মধ্যে কিন্তু এখন আমরা তান্দুরি ফ্লেভারটা অ্যাড করে দেব। এর জন্য আগে থেকে আমি যে পাতিলটা চুলায় গরম করে নিয়েছিলাম সেই পাতিলটা এরকম একটা গর্তওয়ালা বাটির মধ্যে নিয়ে নেব। এরপর এর ভেতরে দিয়ে দেব আগে থেকে চুলায় গরম করে নেওয়া কয়লার টুকরো। এখন এই কয়লার টুকরোর উপরে দিয়ে দেব জাস্ট 1/2 চা চামচ পরিমাণ ঘি। আর ফ্রেন্ডস, এই ঘিটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি। এই ঘিটা কিভাবে আমি তৈরি করেছি তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন 3 থেকে 4 মিনিট মাটির পাতিলটা ঢেকে রাখার পর কয়লার গ্রানটা পুরোপুরিভাবে পাতিলের মধ্যে মিশে গেলে কয়লাটা আমি পাতিল থেকে তুলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ঝোল করে রান্না করা নুডলস। আর দিলেই দেখবেন ম্যাজিক, মানে নুডলসটা পাতিলে দেওয়ার সাথে সাথেই দেখবেন টক বকিয়ে ফুটতে শুরু করেছে। আর এরই সাথেই কিন্তু অসাধারণ একটা তান্দুরি ফ্লেভার আপনার কিচেনে ছড়িয়ে পড়বে। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু অসাধারণ মজার ভিন্ন স্বাদের এই নতুন নুডলস রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর আমাকে জানাতে ভুলবেন না এই নুডলসটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।